দেশ শাসনের ইতিহাসে পৃথিবীতে কত শত নিষ্ঠুর ঘটনার কথা আমাদের অনেকেরই জানা আছে। এর মধ্যে হিটলারের নিষ্ঠুরতা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল, কিন্তু হিটলারের নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে এক শাসক। আজকের ভিডিওতে জানাব সেই শাসকের নির্মম এবং নিষ্ঠুরতার বিষয়ে। বন্ধুরা, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম এই শাসকের নাম পলপট। বলা হয়ে থাকে তিনি ছিলেন কট্টরপন্থী কমিউনিস্ট নেতা। শাসন ব্যবস্থার শুরুর দিকে পলপট বিপ্লবী নেতা হিসেবে পরিচিত ছিলেন, আর নিন্দুকেরা বলেন পলপট এক নিষ্ঠুর নায়ক। নিঃশংসতায় হিটলারের থেকেও তিনি কোনো অংশে কম ছিলেন না। চার বছর কম্বোডিয়ার সর্বময় কর্তা ছিলেন এই পলপট। তার শাসনামলের ওই চার বছরে দেশটির এক চতুর্থাংশ মানুষকে নির্মমভাবে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এই জায়গাটিতে মূলত প্রায় 20,000-এর বেশি মানুষকে খুন করা হয়েছিল। এটি একটি স্কুল ছিল, স্কুলকে তারা টর্চার সেল হিসেবে ব্যবহার করেছে, এবং এই প্রিজনে যে বন্দীরা ঢুকতেন তারা আর জীবিত বেরোতেন না, এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে মারা হতো। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ কম্বোডিয়া, একসময় হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচালিত হতো এই দেশটি। সে সময়ে দেশটির নাম ছিল কম্বোজ দেশা, তা থেকে পরবর্তীতে কম্বোচিয়া নামে পরিবর্তিত হয়ে সর্বশেষ এই দেশটির নাম গিয়ে দাঁড়িয়েছে কম্বোডিয়াতে। পলপটের নেতৃত্বাধীন সরকার ওই দেশের লাখ লাখ মানুষকে নির্বিচারে খুন করেছিল। ওই একই সময়ে মৃত্যু হয়েছিল প্রায় লাখ বিশেক কম্বোডিয়ানের। রক্তের নেশায় মেতে ওঠা এই শাসকের শাসনামলে খাদ্যের অভাব, অমানবিক পরিশ্রম কিংবা অতিমাত্রার ক্লান্তির ফলে মৃত্যু হয়েছিল লাখো মানুষের। এই জায়গাটি খুবই আবেগের একটা জায়গা, এবং এটি কম্বোডিয়ানবাসীকে তাদের দুঃখের ইতিহাস মনে করিয়ে দেয়। আপনারা আমার সামনে যে স্ট্যাচুটা দেখছেন, এখানে পাথরের দুটি মূর্তি রয়েছে। এই মূর্তিতে আপনারা দেখছেন যে একজন মানুষ আরেকজন মানুষের জিহ্বা একটি প্লাস দিয়ে ছিঁড়ে ফেলছে। এবং আরেকটি দৃশ্য যদি আপনাদের দেখাই, এখানে একজন নারীর গলায় এবং হাত সমানভাবে নিয়ে এটা এক ধরনের জাতা বা এক ধরনের কাটিং মেশিনের ভিতরে বা একটা যন্ত্রের ভিতরে বসানো আছে। সেম টু সেম আমরা যদি এটুকু দেখাই যে একটা নারীকে চাকরি দিয়ে একদিন কেটে ফেলছে, এবং এখানে একজন পড়ছেন একটা বই, এবং এখানে একজন নির্দেশ দিচ্ছেন। পক্ষান্তরে আরও কিছু জিনিস যদি আপনাদের দেখাই, তাদের সামাজিক অবস্থা, এবং এই যে এখানে একজন নারী একজন পুরুষ রয়েছেন, তাদের কীভাবে বই দেওয়া হয়েছে। এখানে একটা কুয়া রয়েছে, এই কুয়ায় কিছু মানুষের মাথা এবং দেহ কেটে ফেলে দেওয়া হয়েছে। এই যে একটা গাছ দেখছেন, সেই গাছে কিন্তু আপনার একজন নারী পুরুষকে একটা শিমুল কাটা গাছে উলঙ্গভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। হিমারুজরা যে ব্যক্তিদের বাটাম ব্যাংক থেকে ধরে নিয়ে আসতেন এই জায়গাটিতে, তাদেরকে নিয়ে আসার পর নির্যাতন করত, কারো গলা কেটে দিতেন, এবং কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন, কাউকে শ্বাসরোধ করে মারতেন। মারার পর এখানে ঠিক সমতল ভূমির উপরে নিয়ে এসে তাদেরকে ফেলা হতো ওই উপর থেকে নিচে। এটা কমপক্ষে একটা চারতলা বিল্ডিংয়ের সমতুল্য হবে। এই উপর থেকে তাদেরকে ফেলে দেওয়া হতো এই কেভে। এই কেভের যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের দেখাই, এটা কিন্তু ভিতরে আরও সুবিশাল। অর্থাৎ আপনি এর ভেতরে আবদ্ধ অবস্থায় প্রায় 10,000 মানুষের মৃতদেহ পাওয়া গেছে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল, চার বছর কম্বোডিয়া শাসন করেছিল পলপট নেতৃত্বাধীন খেমারুজ সরকার।
ওই চার বছরে কম্বোডিয়াতে প্রায় 20-25 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। 2009 সালে কম্বোডিয়ার সরকারি তথ্যকেন্দ্র ডকুমেন্ট সেন্টার অফ কম্বোডিয়া জানিয়েছে, সে সময় 23,745টি গণকবর খুঁড়ে অন্তত 13 লাখ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এদের নৃশংসভাবে হত্যা করেছিল পলপটের খেমারুস সরকার। হিটলারের শাসনামলের 12 বছরে একনায়কতন্ত্রে গণহত্যার শিকার হয়েছিল 60 লাখ মানুষ, আর পলপটের শাসনামলের মাত্র 4 বছরেই 30 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। বলা হয়েছিল পলপট নাকি সমাজ সংস্কার করতেই এই ব্যবস্থা নিয়েছিলেন। মার্কস লেনিনীয় কমিউনিস্ট ধারার পন্থী ছিলেন তিনি। কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই নাকি তার অন্যতম লক্ষ্য ছিল। আর সেই সমাজেই জমি উৎপাদনের ভিত্তি, কৃষিকাজ বাঁচার উপায়, এই ব্যবস্থায় সবাই নিজের প্রয়োজন মতো উৎপাদন করবে এবং জীবনধারণের প্রয়োজন অনুযায়ী পণ্য গ্রহণ করবে। জমি কারো মালিকানাধীন থাকবে না, ফলে কারো জোরও থাকবে না। পলপটের নীতির অনুসারীরা বলেন তিনি ছিলেন আপাদমস্তক একজন বিপ্লবী। তারা বলতেন পল যখন জেগে থাকতেন তিনি প্রতি মুহূর্তই বিপ্লবের কথা ভাবতেন, আর যখন ঘুমোতেন তখন স্বপ্নেই দেখতেন বিপ্লবের স্বপ্ন। কিন্তু সাম্যবাদের পক্ষে বিপ্লব একনায়কতন্ত্রে পরিণত হলো কীভাবে? শোনা যায় পলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল বড়ই অসাধারণ। তার বক্তৃতা শুনে মুহূর্তেই উদ্বুদ্ধ হয়ে যেতেন তার অনুসারীরা। সে সময় কম্বোডিয়ার বহু শিক্ষিত ও যোদ্ধা পলের নীতি অনুসরণ করেছিলেন। কৃষিভিত্তিক সমাজতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে শুরু করেছিলেন সমাজ সংস্কারের কাজ, কিন্তু সেই প্রক্রিয়ায় যারাই তাদের সঙ্গ দিতে পারেনি তাদেরই শেষ করে ফেলা হতো। অতিশিক্ষিতদের ভয় পেত পলপটের খেমারুস সরকার। এর যুক্তি ছিল তারা সমাজের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন, মানুষকে ভুল বোঝাতে পারেন, এমনকি তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পাল্টা বিপ্লবের প্রতি উদ্বুদ্ধ করতে পারেন। এই যুক্তিতেই যারা কম্বোডিয়ার পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিল এবং সরকারকে সমর্থন করত তাদের গ্রেফতার করা হতো। একাধিক ভাষা বলতে পারা ব্যক্তিদেরও বিপদ মনে করতেন খেমারুজরা, ফলে তাদেরও গ্রেফতার করা হতো। এমনকি কেউ চশমা পড়লে তাকে বুদ্ধিজীবী তকমা দিয়ে কারাগারে বন্দী করতেন পলপটের সেনারা। এই সেনাদের চরমপন্থী মনোভাব দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। যাদের গ্রেফতার করতেন তাদের সকলকেই হত্যা করতেন খেমারুজের সেই বর্বর বাহিনী। কোনো কৃষক যদি 3 টন ধান উৎপাদন করতে না পারতেন তাহলে তাকে জেলে দেওয়া হতো, তাকে টর্চার করা হতো, এবং পরবর্তীতে সে যদি সুস্থ থাকত বের হওয়ার পরে তাকে সেই টার্গেট আবার দেওয়া হতো, 3 টন ধান তাকে অবশ্যই উৎপাদন করতে হতো। 3 টন ধান যদি উৎপাদন করতে না পারত তাহলে একটা পর্যায়ে তাকে মেরে ফেলা হতো। কম্বোডিয়ার বেশ কিছু অঞ্চলের কারাগারের সঙ্গে লাগানো মাঠের নামই দেওয়া হয়েছিল কিলিং ফিল্ড বা হত্যার ময়দান। যেসব বন্দীদের নির্যাতন করে মারা হতো তাদেরকে কবর দেওয়া হতো সেখানেই। এই যে টর্চার সেলটা রয়েছে এবং এই যে কিলিং ফিল্ডটা রয়েছে, এখানে প্রায় 10,000-এর বেশি মানুষকে মারা হয়েছিল। ইতিহাসবিদরা জানিয়েছেন বন্দীদের নৃশংসভাবে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে গণকবর দিত খেমারুজরা। বন্ধুরা, পলপট নামটি শুনতে বেশ অদ্ভুত। কম্বোডিয়ান ভাষায় পলপট শব্দের অর্থ হচ্ছে সাচ্চা কম্বোডিয়ান, অর্থাৎ যিনি আপাদমস্তক কম্বোডিয়ান। পলপট নিজেকে তাই মনে করতেন, আর তাই তার নিজের নাম নিজেই রেখেছিলেন। তার আসল নাম ছিল সালোথ জার। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি কৃষি পরিবারে, যদিও একটি সাক্ষাৎকারে পল বলেছিলেন তার জন্ম হয়েছিল অত্যন্ত দরিদ্র একটি পরিবারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কম্বোডিয়ার ইতিহাস সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো
আপনার অনুভূতি জানিয়ে আমাদের কমেন্ট করবেন। কম্বোডিয়ার ইতিহাসের ব্যাপারে আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং টিকটক আইডির সঙ্গে যুক্ত থাকুন। আশা করছি খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।